হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আলিপুরদুয়ারে শ্রাবণী মেলাতে। এই যে আমি, আর এই যে দেখে নাও আমাদের শ্রাবণী মেলা। প্রথমেই দুটো টিকিট কেটে নিলাম, এই যে। তারপর বরার আমি দুজনে মিলে গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই চোখে পড়ল একটি শিব মূর্তি, পাশেই একটি ফোয়ারা, তার পাশেই একটি খুব সুন্দর মূর্তির দোকান এসেছিল। মূর্তিগুলো খুবই সুন্দর ছিল, দেখো মূর্তিগুলো কত সুন্দর, তাই না? এরপর সেখান থেকে আমি একটি মালার দোকানে চলে গেলাম। মালাগুলো খুব সুন্দর ছিল, অনেক রকমের মালা ছিল। সেখান থেকে আমার একটি মালা খুব পছন্দ হয়েছিল, আমি মালাটি দেখে নিচ্ছিলাম। মালাটি দেখে একটি সিঁদুর কৌটো দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে চলে গেলাম অন্য একটি দোকানের দিকে। সেখানে এই চুড়িটি আমার খুব পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি এই চুড়িটি নিয়ে নিয়েছিলাম। দোকানের পাশেই আরেকটি ঠাকুরের জিনিসপত্রের দোকান ছিল, অনেক সুন্দর ছিল সব জিনিসগুলো। সেখান থেকে বেরিয়ে আমরা দুজন এক্সপোর ভেতরে চলে গেলাম। সেখানে বাচ্চাদের এবং বড়দের অনেক রাইডস এসেছিল, অনেক গেমও এসেছিল সেখানে। সেখান থেকে আমি এই রিং খেলাটি খেলেছিলাম, খুব ভালো লাগছিল খেলতে। প্রথমে আমি গিফটগুলো দেখে নিচ্ছিলাম, কত নাম্বারে কত গিফট আছে সেই বুঝে নাম্বারের মধ্যে আমি রিং ফেলেছিলাম, কিন্তু একটিও গিফট নিতে পারিনি। এত কিছুর পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম রোলের দোকানে রোল খাবো বলে। খুব সুন্দর করে রোলটি ডেকোরেশন করে আমাকে গরম গরম দিয়ে দিল। রোল খেয়ে চলে গেলাম চাটের দোকানে, সেখান থেকে একটি আইসক্রিমের দোকান চলে আসলাম। এই যে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে আইসক্রিমগুলো সার্ভ করলো। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো বাটারস্কচ, আর বর নিয়েছিল নলেনগুড়ের আইসক্রিম। আমি একটু খেয়ে দেখছিলাম কীরকম, খুব ভালো ছিল। তার পাশেই ছিল একটি গোলার দোকান, সেখানে অনেক ফ্লেভারের গোলা ছিল। এই যে দেখো কত সুন্দর করে গোলাগুলো আমাদেরকে সার্ভ করছিল। আমি নিয়েছিলাম অরেঞ্জ, আর বর নিয়েছিল স্ট্রবেরি। একটু চাট মশলা, একটু ফ্লেভার, একটু লেবু, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে গোলা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে। গোলা খেয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই সব কিছু শেষ করে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখলাম একটি দোকানে গরম গরম জিলাপি হচ্ছে, সেখান থেকে অল্প একটু জিলাপি নিয়ে নিলাম। অনেক কিছু ছিল আরও, কিন্তু আমি একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম। এভাবেই মেলার ব্লগটি শেষ করলাম, পরের ব্লগে দেখা হবে।